আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা এসএসসি 2022 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমাদের এই সপ্তাহে 3rd উইকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে, তৃতীয় সপ্তাহের মধ্যে তোমাদের সায়েন্সের ফিজিক্স আছে, আর হচ্ছে জেনারেল ম্যাথ, আর হচ্ছে কমার্সের বিজনেস, আর জেনারেল ম্যাথ, আর আর্টসের হচ্ছে জিওগ্রাফি। প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট তোমরা আমার চ্যানেলে পাবা। তোমরা কমেন্ট সেকশনে করে বলবা যে কোন অ্যাসাইনমেন্টে তোমরা আগে পেতে চাও, যে অ্যাসাইনমেন্টের জন্য সবচেয়ে বেশি কমেন্ট আসবে আমি ওই সাবজেক্টটা আগে আপলোড করার চেষ্টা করব। তোমাদের দেখো এখানে দুটা চিত্র দেওয়া হয়েছে, চিত্র নাম্বার 1 এবং চিত্র নাম্বার 2, দুটা চিত্র দেওয়া হয়েছে। চিত্রগুলো চাইলে তোমরা না কলেও চলবে, আমি তোমাদেরকে দেখা দেবো কীভাবে করতে পারো। যেমন দশমতম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। যেমন আমরা দশম চিত্রটি গঠন করে তোমার কী করছি, কয়েন কয়েনটা লিখেছি, তারপর যে জিনিসটা আছে তোমার প্রত্যেকটি আমি যখন উত্তর বলবো তখন আমি কী করব, তোমাকে যখন উত্তর বলবো তখন প্রশ্নটি পড়ে নিব একবার। উত্তর বলার সাথে সাথে যে প্রশ্ন, যেমন প্রথমে 1 নম্বরে 2টা প্রশ্ন আছে, 2 নম্বরে 2টা প্রশ্ন আছে, 3 নম্বরে 1টা প্রশ্ন আছে, সবগুলো আমি দেখাবো। যেমন দেখো এখানে 3 নম্বরে 1টা প্রশ্ন আছে সামেশনের, সবগুলো আমি তোমাকে উত্তর সুন্দর করে দিয়ে দিব। তুমি যদি প্রশ্নটি পেতে চাও সেক্ষেত্রে তুমি আমাকে ফেসবুকে নক করে প্রশ্নটি পেতে পারো। এছাড়া তোমাদেরকে ফেসবুক আইডিটা দেওয়ার আরেকটি কারণ হচ্ছে, তোমাদের যে 2022 সালে তোমরা যে পরীক্ষা দিবা, যে ফাইনাল এক্সাম দিবা, এসএসসি যে ফাইনাল এক্সামটা দিবা, ওই এক্সামের জন্য কিন্তু তোমাদের সিলেবাস প্রদান করা হয়েছে। তোমরা যারা যারা সিলেবাস পাও নাই তারা চাইলে আমাকে ফেসবুকে নক করে তোমাদের সিলেবাসটা সংগ্রহ করে নিতে পারো। এছাড়া অ্যাসাইনমেন্ট করতে যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে নক করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমার কোনো সমস্যা হলে তোমাকে সহায়তা করার জন্য। যদি পারি সহায়তা করবো, যদি না পারি আমি সহায়তা করবো না, সেটা সরাসরি বলে দিব। যাই হোক, আমরা সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাব। যেমন আমাদের প্রথম প্রশ্নতে কী বলা হয়েছে দেখো, প্রথম প্রশ্নতে বলা হয়েছে প্রথম চিত্রটি গঠন করে, দশম চিত্রটি গঠন করে এবং কয়টি কয়েন সংখ্যা নির্ণয় করো। এখানে 4টে চিত্র কথা বলা হয়েছে, কয়েন সংখ্যা এখানে 10টার কথা বলা হয়েছে। দেখো 10টার যখন কথা বলা হয়েছে, দেখো আমরা কী করবো এখানে, যে এই জিনিসটা এখানে মোট কয়েন সংখ্যা, এই জিনিসটা আমরা পরে লিখবো। আমরা লিখবো উদ্দীপকের ছকের আলোকে দশম চিত্রটি নিম্নে গঠন করা হলো। এ দেখো এখানে টোটাল 10টা আঁকতে হবে। যেমন এখানে একটা কয়েন দিয়েছি, এভাবে করে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এভাবে করে 10টা কয়েন আঁকবা তুমি। কয়েন দিয়ে ছোটো একটা কয়েন দিয়ে তুমি জিনিসটা চিত্রটা আঁকতে পারো সুন্দর করে। এক্ষেত্রে উপরে 1টা থাকবে, এরপর লাইনে 2টা থাকবে, এরপর 3টা, এভাবে করে বাড়তে থাকবে, একটা একটা করে বাড়তে থাকবে। এভাবে করে বাড়ার পর তুমি কী করবা, লিখে দিবা এখানে মোট কয়েন সংখ্যা 55টি। ওকে, মানে 55 তুমি লিখে দিবা। এরপরে যে প্রশ্নটি তোমাকে বলা হয়েছে সেটা হচ্ছে তোমার 1-এর খতে প্রদত্ত তথ্যের আলোকে n-তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। তোমাকে কয়েন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তবে সারির কয়েন সংখ্যা এবং পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে। এখানে আমরা সাধারণ সূত্রটা গঠন করে নিব। দেখো খ নাম্বারে চলে আসছি, যেখানে এই যে এখানে দেখো এখানে কী বলা হয়েছে, প্রথম চিত্রের কয়েন সংখ্যা 1, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয়তম কয়েন সংখ্যা হচ্ছে 3। এটা আমরা কোত্থেকে পেয়েছি, এ দেখো এটা হচ্ছে, দেখো আমরা কোত্থেকে পেয়েছি, এটা হচ্ছে আমরা এখান থেকে নিয়েছি। দেখো প্রথমে কয়েন সংখ্যা 1, দ্বিতীয় চিত্র হচ্ছে 3, তৃতীয়তে 6, আর চতুর্থ হচ্ছে 10। এটা আমরা এখান থেকে নিয়েছি, প্রশ্ন থেকে নিয়েছি। তাহলে তৃতীয়তম চিত্রে কয়েন সংখ্যা 6, এটাকে আমরা এভাবে লিখতে পারি, চাইলে এটাকে এভাবে ভেঙে লিখতে পারি। তাহলে দেখো কীভাবে দাঁড়াচ্ছে, এখানে আমরা ফর্মুলাটা ইউজ করবো। প্রথম তো এই যে চতুর্থতম চিত্রে কয়েন সংখ্যা কত, 10, তাহলে 1 2 3 4 এভাবে করে আমরা চাইলে লিখতে পারি। এখানে অবশ্যই 10 হচ্ছে, দেখো যোগ করলে কিন্তু 10-এ দাঁড়াচ্ছে। তাহলে 4 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সূত্র ফর্মুলাটা নিচ্ছে। তাহলে n-তম কয়েনের সংখ্যা হবে, এটা তুমি ডট ডট দিয়ে লিখবা এই জিনিসটা, দেখো ডট ডট দিয়ে লিখবা। ডট ডট দিয়ে লেখার পর 4 পঞ্চম লিখে n-1 প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাতে কী বলতেছে, n(n+1)/2, এটা হচ্ছে যে তোমার যে প্রশ্নতে বলা হয়েছে যে সারি এবং কয়েনের সাহায্যে পর্যবেক্ষণ করে তোমাকে কী করতে বলা হয়েছে, একটা সূত্র তোমাকে দাঁড়া করাতে বলা হয়েছে। এরপর আমরা 3 নম্বর প্রশ্নতে চলে যাব। আমাদের 1-এর এই ক খ শেষ হয়ে গেল, আমরা এখন 2-তে চলে যাব। 2-তে বলা হয়েছে n=5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n=1 2 3 4 এর আলোকে n-তম সারির সংখ্যা সমষ্টি 2n-কে সমর্থন করে। 2n-কে কী সমর্থন করে নাকি করে না সেটা আমরা দেখাবো। এখানে দেখো এখানে কলামের সংখ্যাগুলো লিখবো, কলামের সংখ্যা n=1 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হলো 1 1, তাহলে n=2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হলো 1 2 1, আর n=3 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হলো 1 3 3 1, n=4 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হলো 1 4 6 4 1, অথবা n=5 হলে কলামের সংখ্যা কত হচ্ছে 1 5, তারপর কমা, তারপর হচ্ছে 10 10 কমা 5,
কমা ওয়ান, এখানে সবগুলো তো কমা হবে। তাহলে এন ইকুয়াল টু ওয়ান হলে সারির সংখ্যাগুলো বা সমষ্টিগুলো আমরা বের করবো, সারির সংখ্যাগুলো সমষ্টি, এন ইকুয়াল টু টু হলে টু টু দি পাওয়ার ওয়ান, এন ইকুয়াল টু টু হলে টু টু দি পাওয়ার ফোর, ফোর দাঁড়াচ্ছে তাহলে টু টু দি পাওয়ার টু, এন ইকুয়াল টু থ্রি হলে কত, এইট হচ্ছে টু দি পাওয়ার থ্রি। দেখো এখানে সবসময় লক্ষ্য করবে টুটা আছে, তার মানে ফর্মুলাতে সূত্র তো অবশ্যই টুতে থাকবে। এইভাবে করে এন ইকুয়াল টু এন হলে সারির সংখ্যাগুলো সমষ্টি হবে টু টু দি পাওয়ার এন, তার মানে হচ্ছে এই যে টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে সেই জিনিসটা আমরা কী করলাম, প্রমাণ করে দেখাতে পারলাম। ওকে, এরপরে যে প্রশ্নতে চলে যাবো আমরা, খ নাম্বার প্রশ্নতে চলে যাবো। খ নাম্বার প্রশ্নতে আমাদের কী জানতে চাইছে, প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারি সমষ্টি 2046 হবে, 2046 হবে সেটা আমরা দেখাবো। এখন দেখো এখানে কি বলছে, এখানে কি আমি একটু জুম আউট করি, এখানে দেখো দশম প্রথমতম সারির সংখ্যা টু, দ্বিতীয়তম সারির সংখ্যা ফোর, তৃতীয়তম এটা আমরা চিত্রতে পেয়েছি, চতুর্থতম সারির সংখ্যা তোমার 16। তাহলে প্রত্যেক সারির সংখ্যা সমষ্টিগুলো দেখো যে ধারাটা হচ্ছে 2 4 8 16, ধারাটাই গুণোত্তর ধারা প্রগমনে রয়েছে। যদি প্রথম পদ এ, যেহেতু প্রথম পদ এ ইকুয়াল টু টু পেয়েছি, দ্বিতীয় পদ আমরা কী পাই সাধারণ অনুপাত কত পাচ্ছি, আর ইকুয়াল টু 4 ÷ 2। ওকে, তোমরা এগুলো সমতার অঙ্কগুলো করেছো। এন সংখ্যক সারি সংখ্যা সমষ্টিগুলো হলো 2046। তাহলে এখানে আমরা ফর্মুলাটা ইউজ করে কী পাই, ফর্মুলাটা ইউজ করলাম, ফর্মুলাটা ইউজ করে দেখো এখানে কী করলাম, ফর্মুলাটা ইউজ করে দুই থেকে আরের মান বসালাম, দুই থেকে এক চলে গেলে একই থাকে, তাহলে গুণ করলে সেমই আসবে। তাহলে দেখো টু টু দি পাওয়ার কত থাকে, এন প্লাস ওয়ান, তাহলে মাইনাস টু হচ্ছে দাঁড়াচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, পাওয়ার পাওয়ার যেহেতু একই দাঁড়াচ্ছে তখন কত দাঁড়াচ্ছে, 2000। তো তখন এবার কী করবো, টুটা এখানে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে আবার টুটা পক্ষান্তর করে দেখো, আবার চাইলে আমরা এই 2048কে আমরা এভাবে লিখতে পারি, টু টু দি পাওয়ার 11 লিখতে পারি, 11 লিখলে মানটাই আসবে। তাহলে এখন পাওয়ার পাওয়ার যেহেতু সেম, তাহলে কী হচ্ছে এখন বেস সেম হয়ে গেল, তাহলে উপরে কত থাকলো, এন প্লাস ওয়ান ইকুয়াল টু 11 থাকলো। তাহলে এই ওয়ানটা পক্ষান্তর করলে কত থাকে, 11 - 1, তার মানে 10, এন এর মান হচ্ছে 10। অতএব গঠিত গুণোত্তর ধারা সমষ্টি 10টি সারির সংখ্যার সমষ্টিগুলোর সমষ্টি হবে 2046। তারপর আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাব। 3 নম্বরে আমাদের একটা সামেশন বের করতে বলা হয়েছে, যেখানে মান দেওয়া আছে 784, 784 দেওয়া আছে, আমরা দেখব। তাহলে দেখো এখানে দেখো দেওয়া আছে, এখানে একটা কথা বলে দেওয়া আছে, দেখো এনগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার কথা বলে দেওয়া হয়েছে, তাই স্বাভাবিক সংখ্যা লিখবো, কে ইকুয়াল টু 1 3 1 2 3, ডট ডট ডট, এন পর্যন্ত হতে পারে সামেশন। দেখো কে টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত, 784, 784। তাহলে দেখো কে এর মান কত জানি আমরা, কে এর মান যেহেতু জানি, ওয়ান কিউব লিখতে পারি, তারপর 2 কিউব লিখতে পারি, 3 কিউব লিখতে পারি, 4 কিউব লিখতে পারি, যেহেতু কে এর মান 1 2 3, তারপর এন কিউব পর্যন্ত আমরা লিখতে পারি। এখান থেকে আমরা কী পাই দেখো, এখান থেকে আমরা ফর্মুলাটা পাই, এটাকে যদি আমরা ভাঙ্গি তাহলে 28 পাই, 28কে আমরা যদি পাওয়ারে নিই তাহলে এই মানটা আসবে। তাহলে মানটা আসার পর এবার এখান থেকে গুণ করলাম, 28কে 2 দিয়ে গুণ করলে 56 আসে। তাহলে এবার এনটাকে দিয়ে গুণ করে নিব আমরা, এই যে এখানে এন, এন গুণ করলে এন স্কোয়ার, তারপর হচ্ছে তোমার ওয়ান থাকে, গুণ করলে দেখবা এন থাকে, তাহলে কত থাকলো, এখানে থাকলো এন থাকলো। এবার এটাকে মাইনাস এই পাশে নিয়ে আসলাম, তাহলে 56টা এখানে চলে আসলো। এবার এটাকে আমরা কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে 57, তাহলে বিশ্লেষণ করার পর দেখা যায় কত আসে, এন প্লাস 8, এন মাইনাস 7। যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা তাহলে এন ইকুয়াল টু মাইনাস 8 আমরা গ্রহণযোগ্য না, কেন আমরা স্বাভাবিক সংখ্যা নিব। তাহলে আর এন ইকুয়াল টু যদি 7 হয় তাহলে এন ইকুয়াল টু মান হবে 7, কারণ 8টা নিতে পারছি না, কারণ এটা স্বাভাবিক সংখ্যা না, সুতরাং এন ইকুয়াল টু 7। আবার আমরা এই জিনিসটা আমরা জানি, দেখো সামেশন অফ কে স্কোয়ার 1² + 2² এটা আমরা জানি, স্কোয়ার করে দিলে জানি আমরা জানি। তারপর আবার সেমভাবে এন এর মান বসাবো, এখন এন এর মান বসানোর পর দেখো কত আসতেছে, এখানে এন এর মান কত ছিল, এন এর মান 7 পেয়েছি আমরা, 7টা বসাই দিলাম, এটা 1² + 2² দেখো, তাহলে 7 যদি বসাই দিই তাহলে 7 বসাই দিলাম, এখানে এন 1 ছিল, তাহলে 7 × 14 দাঁড়াচ্ছে, একে 15 হচ্ছে, 15 তারপর কত, সবগুলো তুমি ক্যালকুলেশন করে 140 পাবা। যে জিনিসটা আমাদের কোথায় প্রমাণ করতে বলা হয়েছে, যে জিনিসটা আমাদের প্রশ্নতে বলা হয়েছে, দেখো এই যে আমরা সঠিকভাবে সূত্র ব্যবহার করতে পারছি, তারপর হচ্ছে এন এর মানটা আমরা বসিয়ে জিনিসটা উত্তরটা বের করতে পারছি, তাহলে এন এর মান কত আসছে, দেখো এন এর মান বসিয়ে আমরা এই আনসারটা পাই। এটা ছিল তোমাদের সামেশন অফ কে স্কোয়ারের মান, তারপর এটা এই
এটা ছিল তোমাদের এতটুকু অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্ট দেখার জন্য তোমাদের আমন্ত্রণ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। কিছু না বুঝে থাকলে তোমরা আমাকে ফেসবুকে নক করতে পারো।